প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো এবং করোনাকালীন সময়ে ঘরে অবস্থান করছো। রংপুর জেলা স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ আপেল মাহমুদ প্রধান, সহকারী শিক্ষক, রংপুর জেলা স্কুল, রংপুর। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের জীবে পরিবহন অধ্যায়ের একটি পাঠ নিয়ে এসেছি। এর আগে পূর্ববর্তী ক্লাসে তোমাদের রক্ত, রক্তের গঠন, হৃৎপিণ্ডের কাজ ইত্যাদি নিয়ে আমরা উপস্থাপন করেছি। আজকে আমি আরেকটি পাঠ নিয়ে এসেছি, আশা করি তোমরা মনোযোগের সহিত ক্লাসটি উপভোগ করবে। এখানে একটা চিত্র লক্ষ্য করো, এখানে দুটি দ্রবণ দেওয়া আছে, একটা হচ্ছে বেশি ঘনত্বের দ্রবণ এবং একটি হচ্ছে কম ঘনত্বের দ্রবণ, এবং এখানে একটি পর্দা দেওয়া আছে, সেটি হচ্ছে সেমি পারমিয়েবল, অর্থাৎ অর্ধবেদ্য পর্দা। এই অর্ধবেদ্য পর্দা ভেদ করে কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক বেশি ঘনত্বের দ্রবণের দিকে অগ্রসর হচ্ছে। তোমরা বলতে পারবে এই প্রক্রিয়াটির নাম কি? হ্যাঁ, তোমরা সঠিক বলেছ, এই প্রক্রিয়াটির নাম হচ্ছে অভিস্রবণ। আজকে আমি তোমাদের অভিস্রবণ সম্পর্কে আলোচনা করব। এ পাঠ শেষে তোমরা অভিস্রবণ কি তা বলতে পারবে, অভিস্রবণ প্রক্রিয়ার চিত্র অঙ্কন করতে পারবে এবং অভিস্রবণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। এসো আমরা একটা চিত্র দেখি। এই চিত্রে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ পানির একটা দ্রবণ দেওয়া আছে, এটি ঘন দ্রবণ এবং এখানে পানির একটি দ্রবণ দেওয়া আছে এবং মাঝখানে একটি অর্ধবদ্ধ পর্দা দেওয়া আছে। এক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের যে ঘন দ্রবণ এবং সেটি ঘনত্ব বেশি এবং যেটি শুধুমাত্র পানি সেটির ঘনত্ব কম। এর ফলে কি দেখা যাবে, যে এই পর্দা ভেদ করে দ্রাবক বেশি ঘনত্বের দ্রবণের দিকে ধাবিত হচ্ছে। এখানে পানি লবণের দ্রবণে প্রবেশ করবে, এটাই হচ্ছে অভিস্রবণ। তো এখানে যদি একই দ্রবণ এবং দ্রাবক যুক্ত দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণে ভিন্ন ঘনত্বের দ্রবণ একটা বৈষম্যবদ্ধ পর্দা দিয়ে আলাদা করা হয়, তাহলে দেখা যাবে যে দ্রাবক অর্থাৎ পানি তার নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হয়। এখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র পানির দ্রবণটি, এটি হচ্ছে হালকা দ্রবণ, এবং সোডিয়াম ক্লোরাইড বা লবণের যে দ্রবণটি, লবণ পানির যে দ্রবণটি, সেটি হচ্ছে ঘন দ্রবণ। এর ফলে কি দেখা যায়, দ্রাবক অর্থাৎ পানি তার নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হয়। দ্রাবকের বৈষম্যবদ্ধ পর্দা ভেদ করে তার নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হওয়াটাকেই বলা হচ্ছে অভিস্রবণ। এখানে আরেকটি চিত্র, সেখানে দেখা যাচ্ছে যে একটি এখানে দ্রাবক আর এখানে হচ্ছে দ্রাবক এবং দ্রবণ মিলে একটি বেশি ঘনত্বের দ্রবণ আর এটা হচ্ছে কম ঘনত্বের দ্রবণ। অভিস্রবণের মাধ্যমে কি হয়, কম ঘনত্বের এরিয়া থেকে, এখানে কম ঘনত্বের এরিয়া থেকে বেশি ঘনত্বের এরিয়াতে দ্রাবকের অণুর অর্থাৎ পানির প্রবেশ ঘটে, এটাই হচ্ছে আমাদের, এবং মাঝখানে একটি অর্ধবদ্ধ পর্দা থাকে যেটি ভেদ করে পানি বেশি ঘনত্বের এরিয়াতে দ্রাবকের অণু প্রবেশ করে। আমরা আমাদের বাড়িতেও অনেক সময় দেখি, আমরা যদি একটি গ্লাসে পানি নিয়ে সেখানে কয়েকটি কিশমিশ রেখে দেই, তাহলে দেখা যায় যে কিছুক্ষণের মধ্যেই কিশমিশগুলো পানি শোষণ করে ফুলে উঠেছে এবং টসটসে হয়ে গেছে। এক্ষেত্রে কি দেখা, কি কি ঘটনা ঘটে, যে কিশমিশের ভিতরে দ্রবণের ঘনত্ব খুবই বেশি থাকে,
অর্থাৎ এখানে দ্রবণের ঘনত্ব বেশি হয়, এখানে পানির পরিমাণ কম থাকে, এবং বাইরের পরিবেশে পানির পরিমাণ বেশি থাকার কারণে এখানে দ্রবণের ঘনত্বটা কম থাকে, এবং কিশমিশের যে পর্দাটা থাকে সেই পর্দাটা অর্ধবদ্ধ পর্দা হিসেবে কাজ করে। সেক্ষেত্রে বাইরের যে পাতলা পানির দ্রবণ সেটি অর্ধবদ্ধ পর্দা ভেদ করে কিশমিশের ভিতরে ঘন দ্রবণের মধ্যে প্রবেশ করে, এবং যতক্ষণ পর্যন্ত এই দুই উভয় দ্রবণের ঘনত্ব সমান না হবে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটি চলতে থাকে। এটিও হচ্ছে অভিস্রবণের কারণে হয়ে থাকে। এখানে শুকনো কিশমিশ অভিস্রবণের মাধ্যমে পানি শোষণ করে ফুলে ওঠে। তো এখন তোমরা আজকের পাঠ কতটুকু শিখতে পারলে তা একটু মূল্যায়ন করি আমরা। উদ্ভিদ পানি এবং খনিজ লবণ পরিশোষণ করে কোনটির মাধ্যমে? জাইলেম, ফ্লোয়েম, প্যারেনকাইমা নাকি স্কেলেনকাইমার মাধ্যমে? সঠিক উত্তর হচ্ছে জাইলেমের মাধ্যমে। উদ্ভিদ জাইলেমের মাধ্যমে পানি এবং খনিজ লবণ পরিশোষণ করে। আরেকটি প্রশ্ন হচ্ছে অর্ধবদ্ধ পর্দা কি? তোমরা একটু আগেই দেখলে অর্ধবদ্ধ পর্দা। হ্যাঁ, অর্ধবদ্ধ পর্দা হচ্ছে এমন একটি পর্দা যা সরাসরি শুধুমাত্র সিলেক্টিভলি পারমিয়েবল, অর্থাৎ শুধুমাত্র পানিকে ভিতরে প্রবেশ করতে দেবে এবং অন্য কোনো পদার্থ অর্ধবদ্ধ পর্দা ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারবে না। পর্দা আসলে তিন ধরনের, ভেদ্য, অবেদ্য এবং অর্ধবেদ্য। ভেদ্য পর্দা হচ্ছে দ্রব এবং দ্রাবক উভয়ে প্রবেশ করতে পারে, অর্ধবেদ্য পর্দা শুধুমাত্র দ্রাবক প্রবেশ করতে পারে, আর অবেদ্য পর্দা হচ্ছে যে কাউকেই দ্রব বা দ্রাবক কাউকেই প্রবেশ করতে দেবে না। তো আজকের পাঠ কতটুকু বুঝতে পারলে তোমরা একটা বাড়ির কাজ লিখে নাও, অভিস্রবণের গুরুত্ব বর্ণনা করো। কাজটি শেষ করে তোমরা তোমাদের বিদ্যালয় যখন খুলবে তখন শ্রেণী শিক্ষককে, বিষয় শিক্ষককে কাজটি জমা দিবে। তো আজকের পাঠ এ পর্যন্তই, আগামী পাঠে তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ সকলকে।